নাহিদ হাসান আপনি লিখেছেন এক ব্যক্তি বলেছে আল্লাহ আকবর কোরআনে কোথাও সরাসরি উল্লেখ নেই তাই এটা বলা ভালো নয় কথাটা কতটুকু সঠিক ভাই নাহিদ প্রথম কথা হলো যে আল্লাহ আকবর এই বাক্যটি কোরআনীভাবে থাকা আবশ্যক নয় কারণ হলো কোরআন কর্মী সুরে মুদাসের তিন নম্বরে তালা বলেছেন ওরবাক্কা ফাকাব্বির হে রাসুল আপনি আপনার রবের তাকবীর প্রকাশ করুন বর্ণনা করুন আর আল্লাহর তাকবীর করা মানে হলো আল্লাহ আকবর আল্লাহর মানে আল্লাহ তালা সবচেয়ে বড় আর তাকবীর মানে হল আল্লাহ তালার বড়ত্ব প্রকাশ করা বিধায় আল্লাহ আকবর বলার নির্দেশ কোরআনই দিয়েছে অন্য তাহলে বলেছেন ওয়াক বীর হত্যাকবীর আর তাঁর অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিনের বীর বা বরত্বের বর্ণনা করে তোমরা বরত্ত্ব বর্ণনা করার মতো করে যথাযথ উপায় এছাড়া রসুল করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন জায়গায় তাকবীর আমাদেরকে করতে বলেছেন যেমন নামাজ আমরা শুরু করি তাকবীর দিয়ে আল্লাহ আকবর দিয়ে এর ধ্বনি হয়ে মানুষকে আজানের মাধ্যমে ডাকা হয়ে থাকে সালাতের দিকে সেটা আল্লাহ আকবর ধ্বনির মাধ্যমে আমরা কোনো পশু জবাই করি তখন বিসমিল্লাহ পরার পর আল্লাহ আকবর বলি এটি সুননা নবী করিম সাল্লা নির্দেশনা সেই সাথে আমরা যখন জিলহজের প্রথম দশক সময়টাতে এবাদতবন্দি করি তখন রমজানের পর সবচেয়ে বড় এবাদতের মৌসুম হলো এই জিলহজের প্রথম দশক তখনও আমরা এই তাকবীর বেশি বেশি করে পাঠ করি কারণ হাদিসে আসছে আর্সে ফাক সিরুহন্না ফাক সিরফিনা তাকবির ও তাহলিরি এই সময় তাকবীর পাঠ করতে হয় হজর মৌসুমে হাজি সাহেবদের জন্য বিশেষ করে তাকবির পাঠ করতে হয় বিশ্করা ইয়ামেতাহ শিখের মধ্যে তাকবির এই আমলটি আল্লাহর বাবুর কাছে অনেক অনেক বেশি প্রিয় যার কারণে এই তাকবীর বিভিন্ন জায়গায় জায়গায় আমাদেরকে পাঠ করার জন্য নির্দেশ করেছে ইসলাম কোরআন এবং সুন্না বিধা আল্লাহ আকবর এটি উল্লেখ কোরআনে সরাসরি থাকার প্রয়োজন নেই কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন আমাদেরকে আল্লাহর বর্তবর্ণা করতে আল্লাহর তাকে বীর করতে অর্থাৎ আল্লাহ একবার বলতে বিধায় কোরআনে সে নির্দেশ বাস্তবায়ন করার জন্য নবী করিম সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ একবার বলার জন্য বিধায় সেটি বলতে পারি আমরা যে কোরআনের নির্দেশনা